একরামুল করিম চৌধুরী, দীপঙ্কর তালুকদার, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নাসিম সহ আওয়ামী লীগের সাবেক 10 সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাত, অর্থ পাচারের আলাদা অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে বুধবার কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। নোয়াখালীর একরামুল, ফেনীর আলাউদ্দিন নাসিম, রাঙ্গামাটির দীপঙ্কর তালুকদার ছাড়া আরও যেসব সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন নীলফামারীর আফতাবউদ্দিন সরকার, চট্টগ্রামের শামসুল হক চৌধুরী, রাজশাহীর ওমর ফারুক চৌধুরী, নেত্রকোনার ইফতেখার উদ্দিন তালুকদার, ময়মনসিংহের ফাহমি গোলন্দাজ বাবেল, কুমিল্লার এম এ জাহের এবং জামালপুর শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের হোসনে আরা। অনুসন্ধানের সিদ্ধান্তের পর শিগগিরই দুদক অনুসন্ধান কমিটি গঠন করবে।